ছোটবেলায় যদি তুমি আমাকে বলো আমার ফেভারিট কার্টুন কি ছিল, সেটা হচ্ছে শিনচ্যান এন্ড ডোরেমন। এই 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 মেরা নামে শিনচ্যান, মে 5 সাল কা হু। ডোরেমন ডোরেমন, দেখো না এরা এখনো লাইক সাবস্ক্রাইব করলো না, তাড়াতাড়ি বলে দাও লাইক সাবস্ক্রাইব করতে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আমার পকেট থেকে তোমাদের ভালো ভালো গ্যাজেট বার করে দেবো। আই নো গাইস, আমার মিমিক্রি খুব বাজে, তাও আর কি একটু ট্রাই করলাম জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য। আমি মাথায় কিছু আসছিল না কি ইন্ট্রো দিয়েছি, আমি জানি খুব ভুলভাল ইন্ট্রো দিয়েছি। তো আজকে আমরা এমন একটি গেম খেলবো যেখানে ডোরেমনকে আমরা খেলতে পাবো। এর আগে অনেক গেম দেখেছি ডোরেমনে, বাট সেগুলো অতটাও ভালো লাগে যতটা আমার এই গেমটাতে লেগেছে। চলো স্টার্ট করা যাক, দেখা যাক গেমটা কিরকম। ওকে, ফার্স্টে কান্নার আওয়াজ, নোবিতা কাঁদছে। নোবিতা সবকিছুতে কাঁদে কেন? আর এখানে আমাদের ডোরেমন কেজো হয়ে পড়ে আছে। মিনচ্যান ওয়াজ পাসিং ফ্রম ইউর হাউস এন্ড সি সিং লা 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 লা। ডোরেমন তার আওয়াজ শোনার সাথে সাথে একদম তোমার ব্রেনের 100 গুণ বেশি স্পিডে দৌড়ে তাকে দেখতে গেছিল, এবং সে তার ব্যাম্বু কপ্টার ইউজ করতে ভুলে গেছে, এবং সে নিচে পড়ে বুঝতে পারছো অর্ধেক মরা অবস্থা হয়ে গেছে। এন্ড ডেভেলপারও বলে যে উলাতি হে মগর জানে কানে, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ডোরেমন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোইং মিশনস অ্যাজ দ্য গিভেন অফ দ্য টপ। ওকে, হ্যালো ভাই। তো গাইস এটা হচ্ছে আমাদের নোবিতা। আই নো গাইস নোবিতা নোবিতা লাগছে না, বাট কি আর করবে। তো গাইস আমাদের এখানে কিছু মিশন কমপ্লিট করতে হবে, মানে বুঝতে পারছো আমাদের ডোরেমনকে বাঁচাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডোরেমন অর্ধ মরা অবস্থায় বসে আছে, জাম্প স্টাইলটা খুব ভালো। ওর উপরে কেন লাপাচ্ছিস নোবিতা? এ নোবিতাটা মানে কি বলবো, কার্টুনের মধ্যে বুদ্ধু এখানে বুদ্ধু। আমরা রাইট সাইডের উপরে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের একটা মিনি ম্যাপ, ইতে পকেট দিচ্ছে। ও, ব্যাম্বু কপ্টার, এনিওয়ে ডোর, এয়ার গান, স্মল লাইট, বিগ লাইট, গেট অল। তো তোমরা এখানে আমাদের ম্যাপটা দেখতে পাচ্ছ, স্পট করে দিচ্ছে যে এই জায়গায় গিয়ে আমাকে জিনিসপত্রগুলো আনতে হবে। ওকে চলো আমরা ফার্স্টে যাই, বেকার আমরা বকবো না, ডোরেমন খুব কষ্টে আছে। কে ভাই ধাক্কা দিচ্ছে এত বড় বাস রাস্তা দিয়ে, কেভাবে কে যায়? এখন তো আমাকে উড়িয়ে দিতেছে। ও জিয়ান, হে জিয়ান, জিয়ানকে মারা যাবে? এয়ার গান দিন একটু ইউজ করে দেখি তো। ও ও, জিয়ান আমার পেছনে আসছে আমাকে। ও ভাই মিস হয়ে গেল, আমি আজ নবিতার বদলা নেব জিয়ানকে মেরে। নবিতাকে খুব পরেশান করিস না, দেখা কেমন লাগে দেখ। মাইরা গেলাম। তো আমরা আমাদের মিশনটাকে কমপ্লিট করি, কারণ আমাদের এখানে মেন মিশন হচ্ছে ডোরেমনকে বাঁচানো। ব্যাম্বু কপ্টারটা ইউজ করে দেখি। ও ভাই তোমরা ম্যাপটা দেখো কত বড়। চলো দেখা যাক আমাদের ফার্স্টে কোথায় যেতে হবে। বাই দ্য ওয়ে এই গেমটা কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান ডেভেলপার বানিয়েছে, যার নাম হচ্ছে গেমস অফ বৈভব। এই গেমটা পিসির সাথে সাথে তোমরা মোবাইলেও পেয়ে যাবে। যদি তোমরা ডাউনলোড করতে চাও তো আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে ওখান থেকে গেমটাকে ডাউনলোড করে খেলে জানাতে পারো যে তোমাদের কিরকম লাগলো। আর আমরা নিচে ল্যান্ড করি, এনিওয়ে ডোর ইউজ করবো আমরা। আমরা ফার্স্টে এইখানে যাবো। ওকে চলো। ও ভালো জায়গায় ল্যান্ড করেছি। আমাদের এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের খুঁজতে হবে, ডোরেমনের পার্টস হতে পারে যেগুলো আমাকে বার করে ডোরেমনকে দিতে হবে। পেছে পেছে একটা পার্টস দেখা গেছে গাই, ল্যান্ড করো। ওকে আমরা একটা পার্টস পেয়ে গেছি, যাই না কটা পার্টস পেতে হবে। আর এখানে আমাদের মস্তান লোক যাচ্ছে, মল লাইট ইউজ করতে পারি এদের উপর। ও ভাই দেখো পুচকি হয়ে গেছে। এবার এর উপর কি আমি এয়ার গানটা ইউজ করলে কি এরা মরবে? ট্রাই করে দেখি, ওনার হয়তো হবে না ছোট হয়ে যাওয়াতে। গাড়িকে আমি বড় করে দিই, বেকার বাড়িতে গিয়ে বাবা মায়ের চিনতে পাবে না বলে। আমার মেয়েকে আমি প্রত্যেক দিন হরলিক্স খাই, এত ছোট কি করে হয়ে গেল? বড় হয়ে যাও, আগের সাইজে চলে আসো, আরটু বড় ছিল মনে হয়। তোমাকে বড় করে দিই। ও শিট, আগের থেকে বড় হয়ে গেল না? ও আমরা তার মানে আরো বড় করতে পারি। হ্যালো পিড্ডি, আরে কোথায় পালাচ্ছিস ভয়? হ্যাঁ এদিকে এদিকে। ও ও ঠিক আছে। এ ভাই আমি ভাবলাম তো ইয়ারকি মারছি, সত্যি সত্যি চলে আসছে কেন? আর এখানে আমাদের সুন্দর ম্যাডাম, কি করছেন ম্যাডাম? ছেলেদের আওয়াজ কেন আসছে? তুই এখনো আমার সামনে আসিস, দাঁড়া ধর, এবার ধরতে হবে, ধর ধর। তুই তো একে স্মল বানিয়ে ছাড়ব। ভাই ঠিকঠাক ভাবে আলো ফেল। আর এখানে এত ব্যাকগ্রাউন্ডে ডোরেমনের মিউজিক পাচ্ছে, আমার নিজেরই কষ্ট ফিল হচ্ছে। ভাই মেরে দিল। এখানে আমাদের গাড়ি আছে, ধাক্কা দেবে আমাকে? আমি সব থেকে বুদ্ধু লড়কা। ডোরেমন এই গাড়িটা আমাকে ধাক্কা দিচ্ছে না ভাই, আমি ধাক্কা দিয়ে দিচ্ছি। হলো তুই ধাক্কা দিবি না বলে আমি ধাক্কা দিয়ে দেবো। গাইস আমরা আবার যাই, টিপি করে দিই, বেকার টাইম পাস করছি। আর ওখানে আমাদের ডোরেমন আমাদের গালে গালি দেবে। ও ও ওই ওই, হ্যালো ব্যাম্বু কপ্টার। ও এখানে একটা গ্যাজেট পেয়ে গেছি ভাই, ও খুব ভালো, হয়তো দেওয়ালে ঢুকে। আমরা এখন এইখানে আছি, কাছাকাছি তো সব জিনিসগুলো রাখা আছে। এখানে দেখতে হবে জিনিসপত্রগুলো খুব লুকিয়ে লুকিয়ে রাখা আছে। তোমাদের এই প্রশ্ন বয় সব কটাকে ঠিক বার করে নেমে। ও পেয়ে গেছি, এইগুলো হচ্ছে সে ডোরেমনের গ্যাজেট, এটা ওই সে ডোরেমনের স্নেলের যে গ্যাজেটটা সেটা। ওকে এরপরে আবার আমরা যাব এখানে, চলো। ও ওকে, ও ও ভাই লাক দেখো গাইস, সাথে সাথে পেয়ে গেছি। এবার আমাদের এইখানে কোথাও একটা যেতে হবে। ও ও না,
এবার টোটাল আমাদের কটা গ্যাজেট খুঁজতে হবে সেটা আমি কিন্তু জানি না। তারপর দেখা গেল ভাই অনেকগুলো খুঁজতে হবে। আর গাইস এই গেমে কিন্তু বাগসও আছে, জানি না সব করা বাগ ঠিকঠাক করে খুঁজেও পাবো কিনা আমি। ও পে গেছি, এটা তো সেই গ্যাজেটটা না যেটা আমরা প্রথমবার পেয়েছি। আরে ভাই বাস ড্রিফট মারছে কেন, চারটে মতন মনে পেলাম। তো চলো এর পরেরটাই যাওয়া যাক। ভাই এই গাড়িগুলো ড্রিফট কেন মারছে, এই বাসটাও মারবে। মারো ড্রিফট, মারো ড্রিফট, মারো, আমি ওয়েট করে আছি। ও পে গেছে আমাদের গ্যাজেট, চলো সাবমিট টু ডোরেমন। আমাদের এবার ডোরেমন কাছে যেতে হবে। বাট এখানে একটা গান বাজে, কোথায় গান বাজে? এই বাড়িটা থেকে আসছে নাকি? হ্যাঁ এই বাড়িটা থেকে আসছে। এখানে কি শান্তা ভাই গান? ও ভাই এটা কি সিজুকা নাকি? হ্যালো, ধরো ধরো গাইস, দেখতে হবে তো। What? সিজুকা নাকি ভাই? সিরিয়াসলি ভাই, সিজুকার প্রতি যে ভালোবাসাটা সেটা তো মরে গেল। আচ্ছা হ্যালো, এটা নিচে কি লেখা আছে? বড়ে হারামি হো, বয়ফ্রেন্ড এসছে, কি করছিস? হ্যাঁ দাঁড়া। ও ভাই তো মারছেও না, নিশ্চয়ই টিকটকে রিল বানাচ্ছে। বানাও তো টাটা সিজুকা, তুমি তোমার রিল বানাও, আমি গেলাম। ওকে আমাদের আরো তিনটে জায়গায় যেতে হবে। ওকে আগে আমরা এখানে যাই, আরো পার্টস খুঁজতে হবে হয়তো। ও ও ও ও ও, আরে ভাই বাজাল ফাইন ইম্পর্টেন্ট পার্টস ডোরেমনের। ভাই আমার আগের জিনিসপত্র গুলো হারাইনি তো, তাহলে আমাকে আবার করতে যেতে হবে। ডোরেমন আমি আসছি তোকে বাঁচাতে, তুই চাপ নিস না, আমি তোকে যে করে হোক আমি তোকে বাঁচাবো। কারণ বুঝতে পারছি তোর গ্যাজেটের আমার প্রয়োজন, তোকে তো এভাবে ফেলে রাখতে পারি। ভালোই ধান্দায় আছে নবিতা। ওটা কি পড়ে আছে? এটাই হয়তো ডোরেমনের পার্ট। ইয়েস আমরা একটা পার্টস পেয়ে গেছি। এরপরে এখানে চলো যাওয়া যাক। হ্যাঁ প্লিজ না, প্লিজ না, প্লিজ, পাঁচিলের উপরে পড়ে কে মরে যায়। ফাইন লস্ট পার্টস অফ ডোরেমন। হ্যাঁ তুমি বুঝতে পারছো গাইস, বাগস থাকাতে মানে একটু প্রবলেম হচ্ছে গেমে। তো লাস্টে তো আমরা রাস্তার ধারে পেয়েছিলাম। ও এই যে পেয়ে গেছি, বললাম না একদম লুকিয়ে লুকিয়ে রাখি। হ্যাঁ ওকে চলো যাওয়া যা। ওই 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 ওই, তো আই থিঙ্ক আমরা পেয়ে গেছি লাস্ট পার্টও। চলো গাইস, ওকে ব্যাম্বু কপ্টার দেখেছো গাইস? ব্যাম, আরে ভাই ব্যাম্বু কপ্টার ইউজ করছি আমি, ব্যাম্বু কপ্টার ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ দেখি, পর 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 পেয়ে গেছি। আই থিঙ্ক জায়গাগুলো সেম সেমই আছে। ওকে আমরা একটা জিনিস পেয়ে গেছি, ওকে সেকেন্ড পার্ট পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট, দেন আমাদের ডোরেমনের কাছে যেতে হবে। চলো চলো চলো, ওই যা দেখেছো ভাই? হ্যালো হ্যালো, এটা কি হচ্ছে? হ্যালো ওয়ে বাই, হ্যাভ আ গ্রেট টাইম। দেখেছো গাইস যেটা তোমাকে বলেছিলাম, বাগ হয়ে যায় গাইস। ঠিক আছে আই থিঙ্ক আমাদের এতটাই থাকা উচিত, কারণ বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি। কমেন্টে জানিও যে তোমাদের এই গেমটা কিরকম লাগলো খেলে। তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে ডাউনলোডের, তো ওখানে ডাউনলোড করে নাও। আর সব থেকে মজা লাগলো সিজুকার পার্টটা, আর জিয়ানকে তো ছেড়ে দিয়েছি, আর কি বলবো। অ্যান্ড গাইস বুঝতেই পারছো একটু বাগ আছে গেমে। অ্যান্ড গাইস ডোরেমনের গ্যাজেট যদি তোমরা চাও পেতে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওতে, গুড বাই।